हेलो फ्रेंड्स, हमें आज के तुम्हारे के एक रेसिपी शेयर करब तुम्हारे साथे। से रेसिपिटार नाम हलो कबुली छोला। ठीक है, और हमें से क्यों करे बनाच्छी एकदम सिंपल। तुम्हारा हम तो हमारे और भलोभवे जानो, भलोई जानो तो हमें इनग्रेडियंट नहीं शुद्ध आलू आलू देव ओखने और एक पेज देव और टमेटो काचा लंका नहीं स्किप कर दिए तुम्हारा चाहले दीते पर और सिंपल एकदम सिंपल। तुम्हारा हम तो तरह के और बेटर जानो और हमें जतटूक परि हमें एक पैन बसिए निल तो एक अएल दिए दीची और हमें सरिषार अएलटा यूज कर। हाँ, विशेषकर सब जिनगते वही अएलटा के बस यूज करी। ठीक है, हमें शुरू करछि। आगे टमाटोटा केटे फेली। हाँ, एकदम सिंपल, कोनो एक्स्ट्रा कोनो किछु तार मध्ये देबो ना, केनो कि घरोवा रान्ना एकदम घरोवा रान्नार मतोनी हबे। तो अएलटा एखन गरम हो गेल, तार मध्ये आमी एकटु सम्बाशे पाँच फोड़न दिए देव। तारपरे दिए दिलाम आलूटा। हाँ, आलूटा एकटु भेजे नेब। एकदम सिंपल, एकदम सिंपल। से एक्सट्रा कोनो आरो चाहिए अनेक कि देवा जाए किन्तु आमी सब किछु देव ना। एकटु एखाने दिए दिलाम नून, एकटु दिए दिलाम हलुद। तो सेटाके एकटु भालो करे फ्राई करते हबे। छोलाटा एक बार देखे गेले कि रकम हलो, सीढ़ीटा उठे गेछे। मना तो हच्छे फुटे गेछे। एक बार देखी एखाने कि हलो एटार हालत। सिद्ध हो गेछे। हाँ, सिद्ध हो गए।
আচ্ছা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলুটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলে সেখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো আমার আলুটা হয়ে গেছে লাল লাল, আমি এখানে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম পুরো আনকাছ মতো, একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তো দিয়ে এগুলো আমি একটু কষিয়ে নেব, তারপরে টমেটোগুলো ছেড়ে দেবো। একটু নেড়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম আমি টমেটোটা। কষানোর পর আমি এখন ছোলাগুলোকে দিয়ে হ্যাঁ ছোলা তো আমার আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম ছোলাগুলোকে, তো এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছি। কাবুলি চানাগুলো দিয়ে দিচ্ছি। এবার
দারুণ স্মেল দিয়েছিল। স্মেলটা খুব সুন্দর বের হয়েছে, একদম সিম্পল পদ্ধতিতে করলাম। দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো একটা কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করিনি এখানে। চাইলে তোমরা আরও অনেক কিছু দিতে পারো, এটা একবার খেয়ে দেখবে, একদম সিম্পল কেমন লাগলো খেতে। আমি যে সিম্পল পদ্ধতিতে বানালাম সেটা তোমাদের, হ্যাঁ পেঁয়াজটা তুমি ননভেজও ইয়ে করতে, ননভেজও খাওয়া যাবে, ওটাকে ভেজও ইয়ে করা যাবে। তো আমি ননভেজের মধ্যে পেঁয়াজটাকে আমি স্কিপ করে দিতে পারতাম যদি ভেজ খাওয়ার হতো তাহলে, তো আমি ননভেজ খাবো বলে আমি পেঁয়াজটাকে ইউজ করেছি এখানে, আর এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি। তো তারপর ফ্রেন্ডস আমি যেরকম করে বানালাম সেরকম করে তোমরা একবার ঘরে ট্রাই করবে, খেয়ে দেখবে ট্রাই করে কেমন লাগলো রেসিপিটা। একদম সিম্পল রেসিপি, শর্টকাটে শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে, আর শর্ট শেষ বানানোটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ টিফিনেও খাওয়া যাবে, সব কিছুতে ইউজ করা যাবে। টিফিন ব্রেকফাস্টেও, রাতে রুটির সাথেও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে, হ্যাঁ মুড়ি দিয়েও খাওয়া যাবে, সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নেবে আরও টেস্টি হবে। আর কাঁচা লঙ্কাটা আমার কাছে নেই বলেই আমি এটা দিতে পারিনি, তো তোমরা চাইলে দিতে পারো। কত মিনিট রাখতে হবে? আর বেশি সময় না, আর অল্প দু তিন মিনিটের মতো রাখলেই হয়ে যাবে, আমার মোটামুটি হয়েই গেছে। তারপরে দু তিন মিনিট রাখার পরে আমি নামিয়ে সার্ভ করে দেবো। তাহলে ঠিক আছে, আমার রেসিপিটা এখানে আমি শেষ করছি, বাই।